ঐতিহাসিক প্রকল্প। 15 আগস্ট আমি ঘোষণা করেছি দিব্যজ্যোতি, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কত মাস? প্রায় 6 মাস হতে চলল। আর দিব্যজ্যোতি কি আমার স্টুডেন্টরা জানে? আমি টিচারদেরকে বলবো, বিআই যারা আছে কেন জানে না, কি কারণে জানে না? আপনাদের দায়িত্ব নেই স্কুলে প্রেয়ারে কেন আলোচনা হয় না দিব্যজ্যোতির বিষয়ে, কেন জানকারি দেওয়া হয় না? কিন্তু দিব্যজ্যোতি কি 100টি সরকারি স্কুল ত্রিপুরা সিবিএসই সিলেবাস সে পরিবর্তিত করা হচ্ছে, 100টি 100 গভর্নমেন্ট স্কুল। ত্রিপুরাতে গভর্নমেন্ট স্কুল সিবিএসই সিলেবাস ছিল না। কেন করছি? কারণ কি আজকের ছেলে মেয়ে 9 যে পড়ছে, 10 পড়ছে, 11 12 যখন রেজাল্ট আসে স্টেট বোর্ডের সিলেবাসের মাধ্যমে যদি সে 80 পায়, সিবিএসই মাধ্যমে সে 96 পাবে, কারণ প্যাটার্নটাই সেই ধরনের। তখন আমার ত্রিপুরার ছেলেমেয়েরা গিয়ে মেরিটে টিকে যাবে না। আমরা মেরিট হওয়ার পরও যখন দেখা যায়